সরকার পতন আর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের বিপরীতে শান্তি সমাবেশ পালনকালে সংঘর্ষের ঘটনার সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংঘর্ষের পথ পরিহার করে বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। তারা বলুন এই সিটিতে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে দিয়েছে বিএনপি সরকার, এখন বলে রাজাকার নাকি আমরা রাজাকারের মতো আচরণ করছি গ্রামে, আপনারা তো নব্য রাজাকার, আপনারা 13-14 সালে প্রমাণ করেছেন আপনারাই নব্য রাজাকার, কত মানুষ খুন করেছেন আওয়ামী লীগ অফিসের বারান্দা আমাদের মিটিং করতে দেন, আব্দুস সামাদ আজাদকে রাস্তায় পিটিয়েছে, মোহাম্মদ নাসিমকে রাস্তায় পিটিয়ে আহত করেছে, রক্তাক্ত করেছে, আপনারা এখন ভালো মানুষ সেজেছে বিদেশি প্রভুদের কাছে নালিশ করেন, আপনাদের সময় আপনারা কি করেছেন, এই যে সমাবেশ করছেন সারা বাংলা বিনা বাধা আওয়ামী লীগ কি পেরেছে আপনাদের আমলে কোথাও একটা সভা একটা সমাবেশ করতে? বলেন আপনারা এখানে যারা আছেন তারাই বড় শক্তি। আজকে চোরের মায়ের বড় বড় কথা বলছেন, নিজেরা আগে ঠিক হয়ে যান, ইতিবাচক ধারায় আসুন, এই নেতিবাচক ধারা পদযাত্রাকে পতন যাত্রা নিয়ে যাবে। রাজধানীতে কৃষিবিদ দিবসের এই আলোচনা সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির উদাসীনতারও সমালোচনা করেন সেতুমন্ত্রী। রাষ্ট্রপতি পদে বিএনপি নাকি আগ্রহী, তাদের কোনো আগ্রহ নেই। তা আমি আবারও বলছি তাদের আগ্রহ তো থাকবে না, বিচৌধুরী এখনো বেঁচে আছে, কিভাবে রাষ্ট্রপতি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বিচৌধুরী বাধ্য হয়েছিলেন রেল লাইন ধরে পালিয়ে যেতে, মনে আছে? কাজে রাষ্ট্রপতি পদে তাদের আগ্রহ, বিচৌধুরীর মতো লোককেও তাদের সহ্য হয়, আর ইয়াজউদ্দিন তো ইয়াসউদ্দিন পরবর্তী অধ্যায়, এখন নতুন নতুন স্টোরি জন্ম দিচ্ছে। বিএনপি দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন দলটির আরেক নেতা জাহাঙ্গীর কবির নানক। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সেই আন্তর্জাতিক কেরোনাক হিসেবে এদেশে বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায়। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন অগ্রগতি প্রগতির ধারাকে ব্যাহত করতে চায়। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, এবছর আমাদের নির্বাচনের বছর, এবছর সাধারণ নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনী বছর, এবছরে আপনাদের পবিত্র দায়িত্ব পালন করতে হবে। রাজধানীতে সংগঠনের নামে কৃষক লীগের কোনো শাখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন দলটির নেতারা। বাংলাদেশ কৃষক লীগ সৌদি আরব শাখা, বাংলাদেশ কৃষক লীগ কাতার শাখা, ওখানে কৃষক লীগের কামটা কি? বাংলাদেশ কৃষক আরব আমিরাত শাখা, এ দোকান এক একটা খুলে আসছে, এ দোকানগুলো বন্ধ করে বন্ধ করে দিয়েছে, বলো এইসব দোকানের কোনো দরকার নেই, কৃষক লীগ কৃষকের কাছে যাবে, সমাবেশ করবে কৃষক যেখানে আছে, ঢাকা সিটিতে কৃষক লীগের এত সমাবেশ ধানমন্ডি শাখার দরকার নেই, গুলশান শাখার দরকার কি? এইসব দোকান বন্ধ করুন, কিছু করছেন বাকিগুলো করেন দয়া করে। আমি আবার আসলে কোথাও কিছু অপ্রিয় কথা বলি, মনে কিছু করবেন,
আমি আমাদের ভালোর জন্যই বলছি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।